বাদ দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। এখানেও আমি জায়গাটা দেখতে চাই এবং দেখুন ভোটের সময় আমি এসেছি, দুদিন পরে নির্বাচন, রাজনৈতিক নেতারা আসে বলে চলে যায় কিন্তু কাজ হয় না, আপনাদের সমস্যার সমাধান সমস্যায় থেকে যায়। আমি ঠিক সেই ধরনের রাজনীতিবিদ নই, আপনাদের জীবন এবং এই যে অস্তিত্বের সংকট সেটা নিয়ে আপনাদের বড় বড় কথা বলে আপনাদের ভোট দিয়ে চলে যাব, তারপর আপনারা আমার আর চেহারাও দেখতে পাবেন না, এরকম পরিস্থিতি পরিবেশ আপনারা বহুবার শিকার হয়েছেন। এখানে বহুবার কাউন্সিলর ছিলেন, বোর্ড ছিল, বামফ্রন্ট সরকার ছিল, আমাদের সরকার আসার পরেও এখানে গত 5 বছর বা তার আগে যারা ছিলেন তারা এই জায়গা এবং এখানকার নদী বাঁধ এবং এই বিস্তীর্ণ এলাকায় বাঁধ দেওয়া সম্ভব কি না, বাঁধ না দিলে কীভাবে মানুষকে এই জলমগ্নতার হাত থেকে রক্ষা করা যায়, তার জন্য সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে পুরসভা এবং অন্যান্য কর্তা ব্যক্তিরা বসে এখানে যে দ্বীপ চরের যে মানুষগুলো আছেন, নদীর চরে যারা আছেন তাদের রক্ষা করার কোনো পরিকল্পনা হয়েছে বলে আমার মনে হয় না এবং সেটা আমি জানি না। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, নির্বাচনের ঠিক পাক মুহূর্তে যে আমি জায়গাটা দেখছি, নির্বাচনের পর আমি নিশ্চিতভাবেই ইরিগেশনের ইঞ্জিনিয়াররা, চিফ ইঞ্জিনিয়ার আমাদের শিলিগুড়িতে থাকেন এবং কোচবিহার ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে এই জায়গাটায় আমি আনব, আমাকে একটু সময় দিতে হবে, এসে জায়গা দেখে জরিপ করে সার্ভে করে কিভাবে আপনাদের এই জল কোথা এবং তার থেকে আপনারা রক্ষা পান এটাই আপনাদের সবচেয়ে বড় সমস্যা, সেটার সমাধানে আমরা কার্যকরী ভূমিকা গ্রহণ করার চেষ্টা করব। এই কথাটা আপনাদের সামনে আমরা বলতে চাই। আমাদের প্রার্থী, নতুন প্রার্থী এখানে দাঁড়িয়েছেন অভিজিৎ দেবভৌমিক, আপনারা ইতিমধ্যেই তারা আপনারা সবাই জেনেছেন, আমাদের দলের টাউনের উনি সভাপতি, এর আগে ছাত্র যুব আন্দোলনের নেতা ছিলেন, যুব সভাপতি ছিলেন তৃণমূলে, কর্মঠ যুবক। আমি আপনাদের কাছে প্রার্থনা করব, আপনারা আপনাদের হাতের কাছে প্রতিনিধি আপনারা নির্বাচিত করুন, দেখুন এই কাজটা করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা তার আশীর্বাদ ছাড়া আপনাদের এই কাজ কোনোদিনই হবে না, কেন এখানে সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এই বাদ করতে আমার মনে হয় 1-2 কোটি টাকা বা তার বেশিও লাগতে পারে মিনিমাম একটা জায়গা বাদ করে এটাকে ডাইভার্সন নেওয়া। তো আমি করেছিলাম আমার ওখানে লংতম সমগ্রামী বলে জায়গা, সেখানে তিস্তার পারে একটা বস্তি আছে, সেটা নদীটা কেটে একদম ঢুকে যাচ্ছিল শেবর থেকে আসছে নদীটা তিস্তার, সেখানে আমরা ধীরে ধীরে অনেকটা বাদ করেছি। তো ইরিগেশনকে নিয়ে আমি করব, আপনারা আমাদের উপরে ভরসা রাখুন, আস্থা রাখুন এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারাই করতে পারে, কারণ সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়, ইরিগেশন ডিপার্টমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, তার মাধ্যমেই পুরসভা অর্থ আসবে, তার মাধ্যমেই ইরিগেশনকে দিয়ে কাজটা আমাদের করাতে হবে, আর এই কাজটা করানোর জন্য আপনাদের হাতিয়ার হবে আপনাদের যিনি প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অন্য কোনো নির্দল বা অন্য কোনো দল এর প্রার্থী তাদেরকে জেতালে তারা রাজ্যে ক্ষমতায় নেই, রাজ্য সরকার সাথে না থাকলে এই বড় কাজ করা সম্ভব নয়। আমি গত পরশুই মেয়র হিসেবে শপথ নিয়েছি শিলিগুড়ি, মুখ্যমন্ত্রী এসেছিলেন, তার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করছি, এই কাজটা আমি আমার মতো করে দেখব, আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি একটু এই তোষক চটটা দেখে এখন অন্য প্রোগ্রামের দিকে যাব। আমি শুধু আপনাদের আবেদন করব, আপনারা আমার কথা বিশ্বাস করে ভোট দিন,
আমি মার্চ মাসের 20 তারিখের পর এখানে আসব এই অভিযোগকে নিয়ে এই বর্ষার আগে যাতে আমরা কাজটা শুরু করতে পারি তার জন্য আমি একটা প্রক্রিয়া গ্রহণ করব আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই এটা যেটা অভিনন্দন বাদ আমি তৈরি করেছিলাম যখন উত্তরবঙ্গ উন্নয়নে ছিলাম তো এটা এক্সটেন্ড করতে হবে প্রায় 15 কিলোমিটার আছে লম্বা স্ট্রেচ এটা না করলে এই বস্তি থাকবে না একদম নদীর চরে ইরিগেশনকে নিয়ে বসতে হবে আমি শিলিগুড়িতে যাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছি ইরিগেশনে এটা কুচবিহার ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার যে আছে তার সাথে বসে একটা টাকা এখন থেকেই বলে স্যাংশন করা তবে এস্টিমেট করে দেখছি আমি এটা কেন এতদিন করেনি আমি জানি না আমি যখন মন্ত্রী ছিলাম একটা পার্ট আমি করে দিয়েছি বাকিটা এটা আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি করে ধরো বন্দে মাতরম বন্দে মাতরম গৌতম দাস স্বাগতম উত্তরবঙ্গের জনপ্রিয় জৌরতা গৌতম দাস স্বাগতম উত্তরবঙ্গের জনপ্রিয় জৌরতা গৌতম দাস স্বাগতম উত্তরবঙ্গের জনপ্রিয় জৌরতা গৌতম দাস জানাই স্বাগতম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস চাপা মহিলা বাহিনীর দমল ছেলে গৌতম দাস স্বাগতম দাদা সামনটা দাদা দাদা সামনটা ছাড়েন ভালো এই সব এই পাশে আছো না এই পাশে আছো না দাদা 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 একটু সাইড এদিকে কপি উপর থেকে টান করো ওই যে যেখান থেকে আপনি আসলেন ওখান থেকে ওখান থেকে এই পর্যন্ত টান আপনি যেটা করে দিছেন যে হুজুরের বাতটা এই চাপা দিয়ে ওখান থেকে এই বাতটা যদি তখনই তো আগে আগা দাও করা ছিল মানে ওই যে ওখানে একটা প্যান্ডেল আছে হ্যাঁ হ্যাঁ হুজুরের হুজুরের মাঝেরটা মাঝেরটা আপনি করেছেন এখন ঠিক ওই মাঝেরটা বাতটা আপনি আপনি করেন অনেক দিন আগে আসছিলেন দাদা একটু হালকা এদিকে ঘুরেন এইদিকে মাথাটা এই সামনে এসে লাগছে বাদের বর্তমান যে বাতটা আছে এই সামনে এসে লাগছে বিয়ে হিপিয়ে এত লাফালাফি করে না ওকে বলো আমাকে জায়গাটা স্ট্রেসটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ করো